সিলেট পাঁচ আসনের সাংসদ ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ সৌদি সংসদীয় মন্ত্রী কমিটির অন্যতম সদস্য হিসাবে প্রথম ইংল্যান্ড সফর উপলক্ষে আল্লা মাহসামুদ্দিন চৌধুরী ফুলতলি এমপির সম্মানে দোয়া মাহফিল ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে আঞ্জুমানে আল ইসলা ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন এবং দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্টের উদ্যোগে বুধবার ওলডামের গ্র্যান্ডভ্যানু হলে অনুষ্ঠিত এ মাহফিলে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রায় পাঁচ শতাধিক শুভাকাঙ্ক্ষী উপস্থিত হন আঞ্জুমানা আল গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হতা খানের উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলি অনুষ্ঠানে ফুলের তুরা ও সম্মাননা ক্রেস দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলিকে বরণ করেন আঞ্জুমানা আলিসলা নেতৃবৃন্দ আলোচনায় বক্তব্য রাখেন ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের শহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসান কার্লাইল কাউন্সিলর মেয়র আবদুল হারিদ ওল্ডম কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই ই সিটি কাউন্সিলর ডেপুটি লিডার লুত্তর রহমান আঞ্জুমানে আলি স্লাই ইউকের সেক্রেটারি জেনারেল মৌলানা মোহাম্মদ হাসান চৌধুরী লতিফি হ্যান্সের সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলি কাউন্সিলর আহমদ আলী জেপি কাউন্সিলর হাসানুজ্জামান খান আলহাজ আব্দুল প্রমুখ এতে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল মালিক কাউন্সিলর নজরুল ইসলাম সাবেক কাউন্সিলর মমতাজ আলী আজাদ মুজাহিদ খান ডি এল আলহাজ সুরাবুর রহমান মহলানা সুলতান আহমদ চৌধুরী আলহাজ আব্দুল মুসব্বির প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে মৌলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতালি তার সম্মানে আয়োজিত এই মাহফিলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত হিসাবে দিন ধর্ম ও দেশ জনতার ক্ষেতমে তার অঙ্গীকার ব্যক্ত করেন আমি যেটি করে সেটি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের আরও নজরদারি থাকা এবং আমাদের এটাকে ইম্পর্টেন্স দেওয়া গুরুত্ব দেওয়া এটার বিষয়ে আমি জোরালো বক্তব্য দিয়েছি এবং বক্তব্যের কারণে কিছু ত্রুটি ত্রুটিযুক্ত কিছু বই বিশেষ করে আমার জানা মতে একটি বই মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সেটাকে তিনি বন্ধ করেছেন এবং এই বইগুলোতে শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত অনিয়ম ছিল বা বিতর্কিত বিষয় ছিল সেটা তদন্তের জন্য তিনি নির্দেশ দিয়েছেন এটি একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট আমাদের জুয়া বন্ধে শক্ত আইন প্রণয়নের জন্য তিনি কাজ করে যাবেন বলে জানিয়েছেন জুয়া আইনের বিরুদ্ধে শক্ত আইন তৈরি করার জন্য আমার জোরালো প্রচেষ্টা থাকবে এবং আরও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি কথা বলতে চাই পোস্ট পোস্টমর্টামের বিকল্প হিসাবে কিছু করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানাবেন বলে জানিয়েছেন আমি আশা করি যে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে পোস্টমর্টামের একটা অল্টারনেটিভের জন্য আমি আহ্বান জানাব সরকারকে আপনারা যারা এই দেশে বিশেষ করে ব্রিটেনে যারা বসবাসকারী আপনাদের লাশ নেওয়ার সময় অনেক প্রসেসিং আছে সেটা যাতে প্রসেসিং মুক্ত অবস্থায় নেওয়া যায় সেজন্য আমার একটা প্রস্তাবনা থাকবে সৈয়দ সাদেক আহমদ নিউজ সেভেন্টি ওয়ান ওল্ডাম গ্রেটার ম্যানচেস্টার